আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকালে ভালো আছেন বিকাশ থেকে কীভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা হয়তো বা অনেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিদ্যুৎ বিল পরিশোধ করেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ব্যাংকে না গিয়ে ঘরে বসে বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে চান ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয় যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও স্ক্রিনে যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটির মাধ্যমেই আপনাদেরকে কিন্তু বিলটা পরিশোধ করতে হবে তো পল্লী বিদ্যুৎ বিলটি পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর প্লে বিল আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে স্ক্রিল ডাউন করবেন তো দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন তো এরপর এখান থেকে আপনারা বিলের তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর বিদ্যুৎ বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন তো সুন্দরভাবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি লিখার পর এখান থেকে আপনারা প্লে বিল করতে এগিয়ে যান লেখাটার উপর ক্লিক করবেন তো এরপর আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন লেখাটার উপর ক্লিক করবেন তো এখান থেকে আপনারা আপনাদের বিকাশের পিনটা লিখবেন লিখার পর ক্লিক করবেন তো এরপর এখান থেকে প্লে বিল করতে ট্যাপ করুন ট্যাপ করে ধরে রাখুন লেখাটার ওপর ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে তো এখান থেকে পরবর্তী লেখায় ক্লিক করবেন তো রিসিপ্ট ডাউনলোড করার জন্য রিসিট ডাউনলোড করুন লেখায় ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা যে বিলটা পেমেন্ট করলাম সেই বিলের রিসিপ্টটা চলে আসছে স্ক্রিনে তো এরকমভাবে আপনারা খুব সহজেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন